শান্ত সুনিবিড় গ্রাম, পরতে পরতে রূপ আর ঐশ্বর্যে ভরপুর সবুজ গাছগাছালি আর হাঁসের জলকেলি আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। 68,000 গ্রামের এই বাংলায় জীবন জীবিকার সঙ্গে মিশে আছে প্রকৃতি, সেই ছাপ পাওয়া যায় আমাদের লোকসংস্কৃতি ও ঐতিহ্যে, যা আমাদের চিরায়ত গ্রামীণ জীবনধারার পরিচয় বহন করে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত ঢেঁকি, মাটির হাঁড়ি, কলস, শিকা বাঙালি সংস্কৃতির অংশ হয়ে আছে, এটাই বাঙালিয়ানা। আধুনিক সভ্যতা আর প্রযুক্তির অগ্রযাত্রায় দৈনন্দিন কাজে এখন আর এসব তৈজসপত্রের ব্যবহার নেই। ব্যস্ত জীবনে ঘরের কাজকে সহজ করে দিয়েছে প্রযুক্তি। ঢেঁকির বদলে অটোমেটেড রাইস মেশিন, ফ্লাওয়ার মেশিন, মাটির তৈজসপত্রের জায়গায় দখল করেছে অ্যালুমিনিয়াম, স্টিল, প্লাস্টিক দখল করে নিয়েছে বাঁশ ও বেতের জায়গা। তাই প্রাকৃতিক বিভিন্ন উপাদান দিয়ে তৈরি গৃহ ও হেসেল সামগ্রী এখন বিলুপ্ত প্রায়, যার বেশিরভাগই বর্তমানে শোভা পায় প্রদর্শনী কিংবা বইয়ের পাতায়, কখনো আবার ঘরের সৌন্দর্য বাড়াতে। ঢেঁকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে, এক সময় ঢেঁকির শব্দের তালে তালে গান গাইতেন গ্রামের মানুষ। মানুষের মুখে মুখে ফিরত নানা রকম লোকগান, বিশেষ করে নবান্নে যখন নতুন ধান ঘরে উঠত তখন ঢেঁকি ঘরে রাতভর বধূদের ব্যস্ততা লেগে থাকত। ধান থেকে চাল কিংবা দানাদার ফসল গুঁড়ো করতে ঢেঁকিই ছিল একমাত্র ভরসা। এখনকার পুষ্টিবিদরাও সুস্বাস্থ্যের জন্য ঢেঁকি ছাটা চালের কথা বলে থাকেন, কারণ ঢেঁকিতে ভাঙানো চালে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। ঢেঁকিতে ভাঙানো চাল আর মাটির হাঁড়িতে তৈরি পিঠাপুলি, আবহমান বাংলার এই তো চিরায়ত রূপ। শুধু পিঠাপুলি নয়, গ্রামীণ জীবনধারায় একটা সময় সব ধরনের খাবারের রান্না হতো মাটির হাঁড়ি ও চুলায়। মাটির হাঁড়িতে রান্না করা খাবার স্বাদে গন্ধেও ছিল অতুলনীয়। সে সময় মাটির হাঁড়িও পাওয়া যেত খুব সুলভ মূল্যে। কুমোর পাড়াগুলো ব্যস্ত থাকত মাটির কারসাজি নিয়ে। গ্যাসের চুলা আর স্টিল অ্যালুমিনিয়ামের সামগ্রী সহজলভ্য হওয়ায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মাটির হাঁড়ি আর চুলা। কখনো সখনো গ্রামের পথে ঘাটে মাটির তৈরি পসরা বিক্রির দৃশ্যের দেখা মেলে আজও। প্রতি বছর শানকিতে পান্তা ইলিশ না খেলে এখনকার বাঙালিদের উৎসব যেন ঠিক জমে ওঠে না। তবে এই শানকি একসময় ছিল এদেশের মানুষের প্রতিদিন ব্যবহারের সাধারণ তৈজসপত্র। শুধু বাংলাদেশ নয়, ভারতীয় উপমহাদেশে পোড়ামাটির এই শানকির অনেক চল ছিল একসময়। মেলামাইন ও সিরামিকের দাপটে বর্তমানে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী মাটির শানকি। পাটাপুতোর ঘষাঘষিতে শেষ হয়ে গেল মরিচ আর পাতার জীবন। দুই খণ্ড পাথরের এই বন্দোবস্ত যে কোনো কিছু পেশার কাজে ব্যবহার করা হতো, তবে খাবারের স্বাদ অটুট রাখতে এখনও অনেকে শিলপাটার ব্যবহার করেন। কলসি কাঁখে নিয়ে শাড়ির ঘোমটা টেনে গায়ের বধূর পানি আনার দৃশ্য এখন শুধু বইয়ের পাতা কিংবা ছবিতেই সীমাবদ্ধ। পানি আনার দৃশ্যের দেখা পেলেও শাড়ি পরা বধূর দেখা পাওয়া মেলা ভার। সাধারণত পানি আনা এবং সংরক্ষণের জন্য মাটির কলস ব্যবহার করা হতো। মাটির কলসের একটি বিশেষ গুণ হল বৈজ্ঞানিক কারণে এর ভেতরের পানি ঠান্ডা থাকে। গ্রামীণ জীবনধারায়ও এখন লেগেছে পরিবর্তনের ছোঁয়া। বাড়িতে বাড়িতে টিউবওয়েল কমিয়েছে বধূদের কষ্ট। গ্রামীণ নারীর শৈল্পিক হাতের ছোঁয়ায় পাট দিয়ে তৈরি করা হতো এই শিকা। বাড়িতে শিকা ঝুলিয়ে তাতে হাঁড়িসহ নানা ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো। একসময় গ্রামের ঘরে ঘরে রং বেরঙের বাহারি নকশার এই শিকা দেখা যেত। তলাবিহীন কলসির আদলে তৈরি ছোট ছোট ছিদ্রযুক্ত বাঁশের এই পলো ছিল মাছ ধরার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। রোজ সকালে খাল বিল হাওর নদী থেকে দলে দলে পলো দিয়ে মাছ ধরার দৃশ্য এখন শুধুই অতীত। মাছ ধরা ছাড়াও হাঁস মুরগি আটকে রাখার কাজেও ব্যবহৃত হতো পলো। গরমকালে শীতল পাটি ও মাদুরে
তালপাতা কিংবা কাপড়ের তৈরি হাতপাখা দিয়ে বাতাস করা গ্রামাঞ্চলের খুব পরিচিত একটা দৃশ্য ছিল একসময়। পাখা তৈরি ও এর ব্যবহারের ইতিহাস অনেক প্রাচীন। হাতপাখা ছাড়া আগে গ্রামের কোনো ঘর কল্পনাই করা যেত না। নরম ও চিকন বেতের তৈরি মাদুর ছিল নিত্য ব্যবহার্য একটি সামগ্রী। উঠানে মাদুর পেতে বসে কাজ করার দৃশ্য এখন শুধুই ছবি। বেতের মাদুর বা শীতল পাটের জায়গাও এখন দখল করেছে প্লাস্টিক সামগ্রী। গত দুই দশকে পাল্টেছে গ্রামীণ জীবনধারা। একসময় বাংলার ঘরে ঘরে কৃষক আর গেরস্থ বাড়ির যে কর্মব্যস্ততার দেখা মিলত তার বেশিরভাগই হারিয়ে যেতে বসেছে। বাড়ির উঠান জুড়ে এখন গৃহপালিত পশু পাখির কর্মযজ্ঞ আর খুনসুটির দেখা পাওয়া ভার। হাতে গোনা কয়েকটি বাড়ি এখনো আঁকড়ে ধরে রেখেছে পুরনো ঐতিহ্য। ছেলেবেলার গ্রামের যে দৃশ্যপট আমাদের সামনে ভেসে উঠত তার অনেক কিছুতেই লেগেছে পরিবর্তনের ছোঁয়া। ব্যবহার্য জিনিস থেকে শুরু করে পোশাক, চালচলন সব কিছুতেই এখন আধুনিকতার মিশেল। আপাদমস্তক মুগ্ধতা ছড়ানো গ্রাম অদূর ভবিষ্যতে হয়তো হারিয়ে ফেলবে তার অতীত রূপ।